বুধবার বিশ্ব পরিবেশ দিবস, আর সেই উপলক্ষে নতুন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক পের মা কে নাম নামের এই প্রকল্পের সূচনা করতে এদিন একটি চারা রোপণ করেন তিনি। সকাল 10:45 নাগাদ বুদ্ধ জয়ন্তী পার্কে ওই চারাটি রোপণ করেন মোদী। বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত প্রথাটি হলো বৃক্ষরোপণ। সারা বিশ্বে যেভাবে গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে গাছ রোপণের প্রয়োজনীয়তা অপরিসীম তা বারবারই বলেছেন পরিবেশবিদরা। এবার তাই প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো নয়া প্রকল্পের গাছ লাগানোর এই কর্মসূচি যে ফলপ্রসূ হবে এ বিষয়ে আত্মবিশ্বাসী বহু পরিবেশবিদ। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 1972 সালের 5ই জুন সুইডেনে রাষ্ট্রসংঘের অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয়ে। পরের বছর থেকে ওই তারিখটিকে স্মরণীয় করে রাখতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের 150-এর বেশি দেশে এই দিবস পালিত হয়। এই বছরে পরিবেশ দিবসের থিম ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা প্রতিরোধ। প্রতি বছরই ক্ষয় হচ্ছে 40% ভূমির। খরাপ্রবণ এলাকা গত 2.5 দশকে বেড়েছে 29%। আগামী দিনে যা আরও বাড়ার আশঙ্কা। এই সব অঞ্চলগুলোকে ফের সবুজ করে তোলবার লক্ষ্যেই এবারের বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। তবে আলাদা করে জোর দেওয়া হচ্ছে গাছ লাগানোর উপরও। এই অবস্থায় প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো এক পের মা কে নাম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।